ছোটো থেকে বড় সাজিয়ে লিখব। খ নং থাকবে পাঁচ রঙের ভিতরে, ক খ নঙ্গে থাকবে, খ নঙ্গে থাকবে, বড় থেকে ছোট সাজিয়ে লেখো, বড় থেকে ছোট সাজিয়ে লেখা। এখানে সংখ্যাতে আছে 7, 15, 12, 9, 19, 5 এর থেকে কি বড় থেকে ছোট লিখব। আমরা প্রথমে নং প্রশ্ন অবশ্যই লিখব, পাঁচ নং প্রশ্নের উত্তর কনম 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 দিয়ে এখানে কি বলছে, ছোট থেকে বড়, ছোট থেকে বড় আমি লিখবো। এখানে ছোট আছে, প্রথম সংখ্যা আছে 8, 6, 9, 1, 5, 7, 3, তো এখানে ছোট সবচেয়ে ছোট কোন সংখ্যাটা, এক, এখানে আমি এক লিখব। তার চেয়ে বড় কত, দুই, এখানে দুই নাই, কত আছে তিন, তিন লিখব, তিনের পরে চার, চার নাই, চারের পরে কি আছে, পাঁচ আছে, এখানে আমি পাঁচ লিখব। তারপরে দেখব কি তার চেয়ে বড় কত, এখানে ছয় আছে, ছয়, ছয়ের পরে কত আছে সাত, সাতের পরে কত আছে আট, এবং সর্বশেষ কত আছে নয়। এইভাবে আমরা কি ছোটোর থেকে বড় যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা সাজিয়ে লিখব। খনমে আছে বড় থেকে ছোট সাজিয়ে লেখো, এখানে আমি খনম দিছি, খনম প্রশ্ন, খনমে লিখছি কি ছোটোর থেকে বড়, ছোটোর থেকে বড় সাজিয়ে লেখো। এখন ছোটোর থেকে বড় আর এটা খনমে আছে বড়োর থেকে ছোট, বড় থেকে ছোট আমি সাজিয়ে রাখবো। এখানে বড় কত আছে 7, 15, 12, 9, 19, 5, এখানে সবচেয়ে বড় কত আছে 19 লিখছি। তার চেয়ে একটু ছোট কত, এখানে 15 আছে, 15 লিখছি, তার চেয়ে ছোট কত 12 লিখছি, তার চেয়ে ছোট কত 9, তার চেয়ে ছোট এখানে 7, সবচেয়ে ছোট যেটা 5। এভাবে আমরা কি প্রশ্নটি যেভাবে চাইবো ছোটোর থেকে বড় এবং বড় থেকে ছোট, এখানে ছোটোর থেকে বড় শেষে আমি প্রথমে কারণ ছোটোর থেকে বড় লিখে দিয়েছি। খনিয়ে চাইছে যে বড় থেকে ছোট, আমি বড় থেকে ছোট সেজেছি, এভাবে আমার খন গেল এবং কি পাঁচ নম্বর প্রশ্ন উত্তর শেষ। আমরা পরে নিচে দেখব, আমরা এখানে ছয় নঙে আছে, ছয়ের নামতা লেখো, ছয়ের নামতা লেখো, এখানে ছয়ের নামতা লিখবো আমি, যে এখানে ছয়ের যেহেতু নামতা আছে আমি ছয়ের নামতাটা এখানে আমার বোর্ডের স্বল্পতা জায়গা স্বল্পতার জন্য আমি এখানে লিখছি ছয় নম্বর প্রশ্নে উত্তর, ছয়ের গায়ের নামতা সাজিয়ে আমরা ছয়ের গায়ের নামতা অ্যান্সার দেবো। ছয়কে ছয়, ছয় দুগুণা 12, 3, 6, 18 এইভাবে সাজিয়ে লেখাটা শেষ করব। আমরা এরপর চলে আসব সাত নং প্রশ্নের উত্তর। সাত নম্বরে থাকবে আমাদের রোমান সংখ্যা লেখো 1 থেকে 10, 1 থেকে 10 রোমান সংখ্যা সাত নং প্রশ্নের উত্তর আমরা লিখব। লেখার পরে এখানে এক দেব, এক দিয়ে আমরা আয়ের মতো যে চিহ্নটা আছে এক লম্বা একটা টানলে উপরে একটা ওটা রয়েছে এক দাগ, এক দেওয়ার পরে এখানে আমি একটা লম্বা টান দিয়ে ওটা দেবো এখানে এক, দুই, দুই দেওয়া দুইটা দাগ দেওয়ার পরে উপরে দুইটা আয়ের মতো ফোটা দেবো, তিন, তিনটে তিন তিনের রুমাল সংখ্যা হইতেছে তিনটা দাগ উপরে ফোটা দেবো একটা দুইটা তিনটা। তারপর আমরা চার, চার লিখবো, চারের রুমাল সংখ্যা হচ্ছে একটা ধাক দিয়ে উপরে ফোটা দিয়ে এখানে ভির মতো কী করবো, ভি দেবো, এখানে ভি দেবো একটা ধাক দিয়ে, এখানে ভি দেবো যাকে এটাকে পাঁচ বলে, পাঁচের আগে একটা ধাক দিলে এটা চার, এবার পাঁচ লিখবো আমরা, পাঁচ লেখার পরে একটা ভি লিখবো, ভি, ভি লিখলে এটা কথা রোমান সংখ্যা পাঁচ। তারপর আমরা যাবো ছয়ে, ছয় নঙে আছে, ছয় আছে এখানে একটা ভি, ভি এটা হচ্ছে পাঁচ, এটার সাথে একটা টান দিলে হলো ছয়, সাত এটা এখানে ভি মানে পাঁচ লিখবো, পাঁচ লিখে দুইটা টান দেবো সাত। তারপরে আট, আট লিখবো এইভাবে এখানে ভি দিব, ভি দেওয়ার পর তিনটা দাগ দেবো একটা দুইটা তিনটাতে ফোটা দেবো রয়েছে আট রোমান সংখ্যায়। নয় আমরা জানি এটা বলি এক্স, এক্সটাকে আমরা দশ বলি, এক্সটাকে আমরা কী বলি দশ, রোমান সংখ্যা এটা দশ, এখানে একটা ধান একটা টান দেওয়া ফোটা দেবে এটা হচ্ছে নয়। আর এটা যখন আমরা পিছনে লিখবো এটা আমরা পরে শিখবো, এটা এগারো, এটা আমরা যখন পিছনে শিখবো পরবর্তী ক্লাসে তখন আমরা এটা শিখবো। এখানে এক্স দিছি দিয়ে একটা টান দেয় এক্স দিছি এটা হচ্ছে নয়, তারপরে এখানে আছে দশ একটা শুধু এক্স, এগুলো আমাদের কি রোমান সংখ্যার ব্যবহার।
আর গুণন সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত আমরা এইভাবে লিখব। এরপর যাব আমরা 8 নং এ যোগ করি। 8 নং হচ্ছে কি, শুধু যোগ করি। 8 নং যোগ করি আমরা এখানে নং প্রশ্ন লিখব। 8 নং এখানে আমরা নং প্রশ্ন লিখব। নাম্বার দিব পাঁচ যোগ তিন। পাঁচ যোগ তিন কত হয়, পাঁচের পরে আমরা দাগ দিব। পাঁচ এখানে পাঁচটা আছে, পাঁচের পরে তিন দাগ আমরা দিতে পারবো। এক দুই তিন, পাঁচের পরে ছয় সাত আট, ওখানে সময় থাকতে পারে। দুই যোগ চার যোগ তিন, তো আমরা লিখব দুই যোগ চার যোগ দেয়। প্রথমে দুই, দুইয়ের পরে চার দেয়, দুইয়ের পরে চার দেখ। আমরা একসাথে যদি দাগ দিই এক দুই, তারপরে আমরা যদি চারটা দাগ দিই এক দুই তিন চার, তারপরে যদি তিনটা দাগ দিই এক দুই তিন, এভাবে আমরা কী করবো, দাগ দিয়েও করতে পারবো, আমরা অনেকে পর গুণও করতে পারবো। চার ঘর এখানে গুণি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, আমরা নয় লিখতে পারবো। আবার কেউ আমরা অনেকে কি হাতের পর গুণও করতে পারি, এক পরে এক নগে পরে চারটে পর থেকে, প্রথম আছে দুই, দুই পরে গুণ চার ঘর দুই তিন চার পাঁচ ছয়, তারপরে আছে তিন ঘর, তারপরে সাত আট নয়, ঠিক এভাবে আমরা লিখতে পারবো। ঘনং যদি আমাদের এখানে থাকে, ঘনং যদি থাকে আমি ওই ঘর ঘর পরে আমরা এখানে দেবো কি, গয়ে থাকতে পারে পাঁচ যোগ সাত, পাঁচ যোগ সাত, সাতের পর আমরা কত দাগ দেবো, পাঁচ দাগ, পাঁচটা দাগ দেবো এক দুই তিন চার পাঁচ, সাথে পরে আট নয় দশ এগারো বারো, এখানে আমরা কত করবো বারো। এবার আমরা কি যোগ শেষ করব। যোগের পরে আমাদের আছে নয় নং, এরপরে আমরা চলে আসবো নয় নং। নয় নং এ আছে বিয়োগ করো, বলা হয়েছে সাত বিয়োগ চার, বিয়োগ মানে কি বাদ দেওয়া, আমাদের বাদ দিতে হবে এখানে। আর ঘতে আছে নয় বিয়োগ ছয়, তাহলে আমি সাত বিয়োগ, সাত বিয়োগ চার, সাত টাকার থেকে চার টাকা বাদ দেবো, তা আমরা সাত টাকার থেকে চার টাকা বাদ দেবো, এইভাবে করতে পারবো। এক দুই তিন চার পাঁচ ছয় সাত, আমি চার টাকা যদি বাদ দিই এক দুই তিন চার, তাই কটা এক দুই করতে পারবো। তারপরে যদি কেউ কর গুণে পারি, তা আমরা সাতের পর থেকে চারের পর থেকে সাত পর্যন্ত গুণবো, চারের পরে পাঁচ ছয় সাত তিন কর, তা আমাদের এখানে তিন হয়, এভাবে গুলো হবে। তারপরে আছে কত, নয় থেকে ছয় টাকা বাদ দিতে হবে, এটা বিয়োগ চিহ্ন মানে কি বাদ দেওয়া। এইখানে নয়ে নয় আমরা নয়টা দাগ দিতে পারি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, মানে বাদ দিতে হবে ছয়টা, এক দুই তিন চার পাঁচ ছয় কত থাকে এক দুই তিন, এখানেও থাকে তিন। আবার যদি আমরা এভাবে বলি ছয়ের পর থেকে, ছয়ের পরে সাত আট নয় তিন, এক দুই তিন, এবার আমরা কি নয় নম্বরে বিয়োগ করব। এরপরে আমরা আসবো দশ নং প্রশ্নের উত্তর। দশ আর এগারো দুইটা ডাকের অঙ্ক থাকবে, আর দুইটা ডাকের অঙ্ক লিখতে হবে। এখানে দশ নামে থাক, দশ এবং এগারো কীভাবে লিখব আমরা তা নিচে দেখাবো। আগে ডাকটা করবো দশ নম্বরে, রুমির চারটি বেলুন আছে, তাকে আরও দুটি বেলুন দেওয়া হলো, তার কাছে কয়টা, চারটি বেলুন আছে আরও নতুন করে, তার কয়টা দেওয়া হয়েছে, দুইটা দেওয়া হয়েছে, তার বেলুনের সংখ্যা তার কাছে কী হচ্ছে বৃদ্ধি হচ্ছে, মানে বাড়ছে, তো বাড়লে এখন বলছে এখন তার কতগুলো বেলুন হবে, তা আমাদের কী করতে হবে, যোগ করতে হবে অঙ্কটা, একসাথে যোগ করতে হবে অঙ্কটা। তো আমাদের লিখতে হবে আগে রুমির বেলুন আছে বা বেলুন ছিল চারটি, রুমির বেলুন ছিল বা আছে চারটি,
আমরা এখানে ছিল অথবা আছে মনে হবে, তুমি বেগুন আছে যেহেতু এখানে আছে, আছে আমি আছে রুমির রুমির বেলুন আছে চারটি, তাকে বেলুন দেওয়া হলো, তাকে বেলুন দেওয়া হলো কয়টি? দুটি। তাকে আরও কয়টা বেলুন দেওয়া হয়েছে? দুটি বেলুন দেওয়া হয়েছে। এখন তার সে এখন তার কতগুলা বেলুন হলো? তাহলে এখন তার বেলুন এখন তার বেলুন হলো কয়টা? চার। যোগ করতে হবে, আমরা দেখুন যোগ চিনে দিয়েছি, যোগ চিনে দেখা দিয়েছি, চার টাকা দু টাকা, চারের পরে এক দুই, চারের পরে গুনব পাঁচ ছয়, কয়টা? ছয়টি। সুতরাং ছয়টি। এভাবে আমরা এগারো নম্বরটাও ঠিক এভাবে আমরা করবো, এগারো নম্বরটা এখানে এগারো প্রশ্ন উত্তর লেখে এগারো নম্বরটাও লিখবো। এগারো নম্বর বলছে রেজার কাছে তিনটি কলা ছিল, তার বাবা তাকে সাতটি কলা দিলেন, তাহলে তার কি কলা আরও বেড়ে গেলো? তার কাছে তিনটি ছিল, তার বাবা আরও কয়টা দিছে? সাতটি দিছে, তার কলার সময় কী হয়েছে? বেড়ে গেছে। এখন তার কতগুলো? তাহলে এটাও যোগ হবে। আমরা এইভাবে সাজিয়ে এগারো নম্বর প্রশ্নটাও লিখব। তো এরপরে আমরা বারো নম্বর প্রশ্ন যাব। বারো নম্বর প্রশ্ন যাব। তো এরপর আমরা যাব বারো নং চিত্র সহ সংজ্ঞা দাও যে কোনো দুইটি, চিত্র সহ সংজ্ঞা দাও যে কোনো দুইটি। এখানে তিনটা আছে, বিন্দু, রেখা, সরল রেখা। এখন বিন্দু কাকে বলে, রেখা কাকে বলে, এবং সরল রেখা কাকে বলে, লেখার পরে আমরা কি চিত্র সহ আঁকে এখানে লিখে দেবো। আমরা যে আমাদের যে অঙ্ক শেখা বই আছে সেখানে শেষের পৃষ্ঠা এগুলো আছে, আমরা পড়ছি বা ক্লাসও পড়ানো হয়েছে, এগুলো আমরা মনোযোগ দিয়ে এগুলো আমরা কী করে বাসায় পড়বো। পড়ে তিনটা থেকে আমাদের এটা বাধ্যতামূলক থাকবে, দুটো আমাদের লিখতেই হবে। তো আমরা এখানে বারো নং প্রশ্ন উত্তর দিয়ে বারো নং উত্তর লিখে আমরা এখানে ক নম্বর যদি পারি ক নম্বর লিখবো, এখানে ক নম্বর যদি পারি গ নম্বর এখানে লিখে চিত্র সহ আঁকায় দেবো। তারপরে ক নম্বর দিয়ে আমরা যদি বিন্দু পারি তো আমরা বিন্দু লিখবো, যদি বিন্দু ভেবে লিখি আমরা বিন্দু, বিন্দু দিয়ে আমরা লিখতে পারবো যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা